ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন পুকুরে মিলল আট ইলিশ লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে জাল ফেললে সাত থেকে আট ইঞ্চি আকারের আটটি ইলিশ মাছ ধরা পড়ে বুধবার 4 জানুয়ারি দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া যায় স্থানীয় সূত্র জানায় ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন এতে আটটি জাটকা ইলিশ উঠে আসে তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও করেন ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ চলে যায় পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে যায় মাকসুদুর রহমান মানিক বলেন ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি ধারণা করা হচ্ছে পুকুরে আরও রয়েছে এক একটি ইলিশের ওজন প্রায় 200 গ্রাম কমলনগর উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুসকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই উপজেলা অফিসে যোগাযোগ করে জানতে হবে তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয় তখনই পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে সেখান থেকে হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে এছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন